ফলই নিয়ে মাছ মারতে যায়, মাছ কিনতে যায় বাজারে। তখন রাজা জানিমা বলে, বাবা আমাকে আপনি কি বকরি ঘোড়া দেখে আমাকে বিয়া দিয়েছেন? আসসালামু আলাইকুম। ইতিহাস আর ঐতিহ্যের জেলা হচ্ছে নওগাঁ। এই জেলার পরতে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য। তার ওই ধারাবাহিকতায় এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য। আজ দেখতে যাচ্ছেন ঐতিহাসিক বলিহার রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। বলিহার রাজবাড়ি নওগাঁ শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কুড়মইল মৌজায় অবস্থিত। বলিহার রাজবাড়ি যাওয়ার জন্য নওগাঁ রাজশাহী মহাসড়কের বাবলাতলি নামক স্থানে নামতে হবে। বাবলাতলি মোড় থেকে 1 কিলোমিটার পশ্চিমেই বলিহার রাজবাড়ি। আমার ঠিক পিছনেই যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ঐতিহাসিক বলিহার রাজবাড়ি। এটি হচ্ছে তার প্রধান ফটক বা মূল তোরণ, এখান দিয়েই রাজারা প্রবেশ করত। তো চলুন ভিতরে যেয়ে দেখা যাক এর ভিতরে আসলে কি রয়েছে এবং বর্তমানে কি অবস্থায় রয়েছে। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এ এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। আমার পিছনে ঠিক যে মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে সেই মন্দির যেটি কিনা 1823 সালে এখানকার জমিদার রাজেন্দ্রনাথ রাজরাজেশ্বরী দেবীর নামে এখানে স্থাপন করেন, এবং তিনি এই মন্দিরের মধ্যে একটি পিতলের মূর্তি স্থাপন করেন যেটি কিনা রাজরাজেশ্বরী দেবীর মূর্তি হিসাবে এই বলিহার অঞ্চলে খ্যাতি অর্জন করে। বলিহার রাজবাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন, তার মধ্যে রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায়বাহাদুর বিখ্যাত একজন লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম এবং দ্বিতীয় খণ্ড। আমি এই মুহূর্তে ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যেই বিল্ডিংটি দেখছেন, এটিই হচ্ছে হলো মূল রাজবাড়ি, অর্থাৎ বলিহার রাজবাড়ি, যেটি কিনা রাজা রাজেন্দ্রনাথ রায়ের ছিল। এবং এর পাশে যে রাজবাড়ির ঠিক সামনে রয়েছে হলো রাজেশ্বরী দেবীর মন্দির। তো এটি হচ্ছে সেই রাজবাড়িটা আর কি, প্রাচীনতম, প্রায় এখন ধ্বংসাবশেষ রয়েছে এবং অনেক ফাটল ধরেছে। এবং তো চলুন দেখা যাক ভিতরের অবস্থান কি, এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে, চলুন আমরা এটা এখন দেখে আসি। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়িটি দেখভাল করেন রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার বারভুঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই অঞ্চলের বলিহারে পৌঁছান। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বারভুঁইয়াদের খবর জানতে মানসিংহ বলিহার রাজবাড়ি এলাকায় যাত্রা বিরতি করেন। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে, এই রকম ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় 330টি দিঘি এবং পুকুর খনন করেন। পূর্বে রাজবাড়ির একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হয়েছিল। বর্তমানে নতুন স্কুল ভবন নির্মিত হওয়ায় রাজবাড়ির ভবনটি এখন পরিত্যক্ত।
এখানে রেখে এইভাবে সখীরা হয়তো বিদ্যুৎ দিত, এখানে বসে থেকে তখন গান গাইত, এই জন্যে এটা তৈরি করছে সুন্দর গোল। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজে অবশ্যই ফলো দিবেন।